Dada, udara, bye, bye, otro, bye, otro, otro. Odi, kamon acho? Are, amar bhai. Flashback. Hey guys, good morning. So, notun ekta vlog e tomader shobai ke shagoto. Ar ajke roichi bordir barite. Bhagko krome. Bhai, ek ek jon kore shobai mara jacche. Bolen ki? Ar amar bhai puta niye hocche na. কি আর চিন্তা করে কোনো লাভ নেই এখন মামু হয়েছে মামুর জন্য কিছু গিফটানো আছে সেটা গিফট দেবো দিদির জন্য কিছু আনা হয়েছে সেটাও দেবো তো চলো ব্লগটা খুব ইন্টারেস্ট হতে চলেছে ব্লগটা দেখতে থাকো জীবন তো মামুরই সুখ সকালবেলা থেকে একবার উনের কোলে হিসু একবার মার কোলে হিসু মানে সবার কোলে হিসু করে করে ও আর হাসছে তুমি হাসছো এই যে রয়েছে সব দেবো চলো এইটা তোমার উপরেরটা মামার এটা তোমার উপরেরটা মামার মামার জন্য মামাকে পড়াও দেখি কেমন লাগে তুই তো বাড়ি যাবি না আবার তোরে নিয়ে আসবি বাড়ি যাবো পছন্দ হয়েছে আমি ভাবছি তোমার পছন্দ হবে না এই সেইটা আমি তো বললাম তোমার পছন্দ হবে না মামু দিয়েছে মামু এটা পছন্দ হয়নি খুলে ফেললো বাহ মামা মামু তোমার পছন্দ হয়নি মামু পছন্দ হয়নি সবাই রেডি হয়ে গেছে কিন্তু আমি রেডি হইনি আমি বড় একটা লেখক এজন্য রেডি হইনি সবাই রেডি হয়ে গেছে জামাইবু দিদি জনই রেডি হয়ে গেছে কিন্তু আমি রেডি হইনি চলো খাই খেয়ে দে তারপরে ভাই রেডি হচ্ছে জামাইবু তোমার সিক্স প্যাক কোথায় তোমার তো ফ্যামিলি প্যাক হয়ে যাচ্ছে গাইজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার ভাইয়ের অবস্থা দেখো জুতো পরতে পারিনি জুতো কোনো মতে পড়েছে টোটোয় বসে হলো জুতো পরছে টোটোয় বসে জামা পরছে তো চলো একবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে চল তো টোটোতে বসে আমরা ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিয়েছি এখন সেই বগুলায় যাবো আমার বাড়ি যেতে দিল না সে বললাম বাড়ি যাবো কিন্তু তাও যাওয়া হলো না কালকেই যাবো এখানে একটু অনুষ্ঠান আছে অনুষ্ঠান দেখে তারপরে তো ফাইনালি চলে এসেছি সেই বাড়িতে পিছি দিদের বাড়ি এই দেখো পুরো রাস্তা দিয়ে কি অবস্থা না থাকলে যেই অবস্থা হয় সেই অবস্থা পুরো চলো ভিতরে যাই দেন ফার্স্ট কথা হচ্ছে তো যে কাজের জন্য এই বাড়িতে আসা হয়েছিল সেই কাজ পুরো সাকসেসফুল হয়ে গেছে এখন ওই বাড়িতে মানে আবার পলতাতে পলতাতে যাই দেন ফার্স্ট কথা হচ্ছে হে হোয়াটসঅ্যাপ হেই 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 এই যে কি 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 এটা কি হ্যাঁ কি এটা কি এটা এটা কালার করেছে কালার কালার করেছে হ্যাঁ এটা কালার ওটা ওখানে কালার করেনি মানে ওখানে কালার হয়নি বলে ও বলছে হ্যাঁ ওখানে কালার হয়নি কালার হয়নি হাত দিয়ে দেখাচ্ছ তো এই বাড়িতে যাবা না এখানেই বসে থাকবো যাবো কি দেবে তো চলো প্ল্যাটফর্মে চলো শেষ মতে বলছি প্ল্যাটফর্মে যেতে যেতে যাচ্ছে তাই হয়নি তো এইখানে তাও বসে থাকতে পারবি শুয়ে থাকতে পারবি প্ল্যাটফর্মে গিয়ে কি করবি ওখানে নিচে মেয়ে দেখব কি ঘুম বসে বসে ঘুমানো বাহ
বাবা বাবা, খুব সুন্দর। ট্রেনে বসে ঘুমাতে ঘুমাতে এসছে, বাড়িতে এসে চেয়ারের উপর বসে ঘুমাচ্ছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। The next day, Tantana. মাসি একটু বলো তো দাদা, ও দাদা, আরে বলো মাসির এই ডায়লগটা কিন্তু বিশাল ট্রেন্ডিং এ চলছে। আইবো যা করেছে, দারুণ হিট হচ্ছে। আর গাইস তোমাদের কি বলবো, আমার ভাইয়ের বহুত কষ্ট। আমার ভাই ফটো নিতে এসে আমি না বাইক থেকে ওকে বলিনি যে ওর মনটা খারাপ হয়ে যাবে, ও আসতে চাইবে না, বলবে থাক দিদি কি করতে হবো। তোমরা তো জানো আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে, এক বছর না হলে আমরা কিচ্ছু করতে পারবো না। ওর জন্য ভাইকে বলিনি, আসার পরে আমি বলছি ভাই তোকে কিন্তু ফটো দিতে পারবো না। ও ঠিক আছে, এখন তো আর যেতে পারবো না, কি করার আছে, সামনে অনুষ্ঠান আছে, এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আছে, ভাইকে ওইগুলোই ঘোরাবো। চলো বড়লোক অ্যাপেল অ্যাপেল ইউজ করে, অ্যাপেল বড়লোক ইউটিউব থেকে শুধু ডলার ডলার কামায়। তো এখন কথা বলছি পৃথিবীর সাথে। ওদি কেমন আছো? আরে আমার ভাই, এ ভাই সবাই ভাবছে যে তোর সাথে মানে আমাকে সম্পর্ক নেই। সেটাই তো আমি শুনছি। কেমন কমেন্ট করে? আমারও কমেন্ট করে, খালি তোরে না কি, হ্যাঁ ছোট ভাইটাকে ভুলে গেছো, হ্যাঁ তার এবং জানি না শুনে না কমেন্ট করে এসে বসছে। এ ভাই হ্যাঁ, তুই বল তুই ভাই ফুটা নিতে আসিস। আরে দুঃখের কথা বলো না, আমি তো ভিডিওতে বলেছিলাম আমার কাকা শ্বশুর মারা গেছে কয়েকদিন আগে, হবে না ভাইফুটা। আর তারপরে কথা হচ্ছে মেন কথা, আমার শ্বশুর বাড়িতে ভাইফুটার নিয়ম নাই। বাবা বাবা বাহ, ফোটা দেওয়ার নিয়ম নেই আর কি, নিয়ম জানি না, কেউ দেয় না। ভালো আছো তো দি? হ্যাঁ ভাই, আমাদের বাড়ি কবে আসবি? ওরে কিরকম কথা বলবো, বলছি যে আমার ব্লগ আর তোমার দেখা যায় না কেন? আমি কোথায় থাকি, আমি এখন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে চলে এসেছি ভাই। সেটা লোকদের একটু বোঝাও, আমার ভাই থাকে নদিয়াতে, আমি থাকি বর্ধমান ডিস্ট্রিক্টে, বহু দূর, মিনিমাম চার ঘন্টার রাস্তা। আর বর্দি থাকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে। আমার দিদি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, মানে এক একজন এক এক জেলায়, একজন উত্তর একজন দক্ষিণ, এরকম চলে গেছি সবাই, এক একজন এক এক জেলায় চলে গেছি আমরা। আর ইয়ে এ ভাই বন্যা কোথায়? একদম এখন রেগুলার দেবো, রেগুলার রেগুলার, চাপ নেই চাপ নেই। হ্যাঁ ওই যে দিদি বাড়ি আছে, কোনো ভিডিও ভিডিও না করতে করতে চলে আসছে, এখন আসছে অন করলো ক্যামেরা, মা বলার পরে তারপরে মা কই কি কর কর কর। তো চলো পরে আবার কথা হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার, কেমন আছিস রে? খুব ভালো আছি। ও ভাই যে কারণে এসেছিল জানো তো, ভাই তো ভাই ফোটো নিতে এসেছিল কিন্তু আমরা তো দিতে পারবো না, জ্যাঠা মারা গেছে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও, নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আবার আগে নোটিফিকেশন যাবে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ওখানের জন্য বাই, টেক কেয়ার, লাভ ইউ।